আসসালামু আলাইকুম। আজকে আমরা ওভারলক মেশিন সম্পর্কে জানবো। ওভারলকের খুঁটিনাটি সব বিষয়েই চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। আমি চেষ্টা করতেছি ওভারলকের কাজগুলো আপনাদেরকে প্রপারলি যেন দেখাতে পারি। তো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। একটা 500টা ওভারলক মেশিন, FBN 310 ব্রাদার সিরিজের, খুবই পুরনো মডেলের মেশিন। তো ওভারলক বেসিক্যালি সবই একই ধরনের, ব্রাদার, জুকি, হ্যাঁ, যে মডেলই বলেন, যে মেশিনই বলেন, আপনার ওভারলকের কাজ বেসিক্যালি একই। হ্যাঁ, শুধু হচ্ছে এক একজনের সেট আপটা এক এক রকম, মানে এক একজন এক এক ভাবে মেশিনগুলোকে তৈরি করছে। আমাদের 1 2 3 4, এই চারটা আছে টেনশন পোস্ট, দুইটা লুপারের জন্য আর দুইটা নিডেলের জন্য। এটা হচ্ছে 5 থ্রেড মেশিনের ক্ষেত্রে। এখানে আরেকটা জিনিস কি, এখানে কিন্তু লুপার হচ্ছে দুইটা, একটা আপার লুপার, একটা লোয়ার লুপার। তো 3 থ্রেড করতে গেলেও একটা আপার লুপারের থ্রেড লাগবে, একটা লোয়ার লুপারের থ্রেড লাগবে, আর একটা নিডেলের থ্রেড লাগবে। তো তিনটা টেনশন পোস্ট হচ্ছে 3 থ্রেডের জন্য, আর 4 থ্রেডের জন্য হচ্ছে চারটা, 5 থ্রেডের জন্য চারটা। শুধু 6 থ্রেড যে মেশিনগুলো সেটার জন্য আলাদা একটা টেনশন পোস্ট এখানে বসবে, যেহেতু নিডেল একটা বাড়বে সেই কারণে। তো আমি এই কথাগুলো বলতেছি এই কারণে আপনারা ওভারলক মেশিন যেন সব কিছুই জানতে পারেন ওভারলক মেশিনের, তাই আমি আপনাদেরকে মানে শুরু থেকে একবারে বোঝানোর চেষ্টা করতেছি। তো এই যে এই সুতার ডায়াগ্রামটা, অনেকে এই থ্রেডটাকে নিয়ে ভুল করে ফেলি আমরা, যে থ্রেডটা কোনটা কোন সুতাতে লাগাবো বা কোনটাতে লাগালে ভালো হবে। তো ওভারলকের এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, থ্রেড লাগানো বিষয়টা বিশেষ করে। তো প্রথম দেখুন, আমি এখানে একটা থ্রেড আছে, মানে টেনশন পোস্ট আছে, এই টেনশন পোস্টের থ্রেডটা আমরা এখানে লাগিয়েছি, এই যে এখান থেকে এখানে লাগিয়েছি। তো এই টেনশন পোস্টটা, এই থ্রেডটা আসছে হচ্ছে এই যে লয়াল লুপারে এখানে, হ্যাঁ, এই লয়াল লুপারে চলে আসছে এই লুপারটাতে। তো প্রথম একবারে আপনারা ওভারলকের থ্রেড লাগানোর জন্য মনে রাখবেন, এই প্রথম যেই টেনশন পোস্টটা পড়বে এটা আপনার লয়াল লুপারে চলে যাবে, এই জিনিসটা আপনি মনে রাখবেন। অথবা আপনি যদি চেঞ্জ করতে চান করতে পারেন। দেখুন, এটা যদি আমি এখান থেকে শুরু করি তাহলে এরকম একটা ক্রস হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি যদি এটাকে এই থ্রেডটাকে এখানে লাগাই তাহলে এটা একটা ক্রস হয়ে যাবে, হ্যাঁ, আবার এটা এদিক দিয়ে আসবে, খুব খারাপ দেখা যাবে। তো এটা থাকবে লয়াল লুপারে, এটা থাকবে আপার লুপারে, ঠিক আছে, এটা আপার লুপারে, এটা লয়াল লুপারে। এই দুইটা জিনিস আপনারা মনে রাখলে সহজে লাগাতে পারবেন। আপার লুপারের থ্রেড লাগানোটা একটু ডিফিকাল্ট। এই দেখুন, এখানে একটা গার্ড আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, মানে আপার লুপারটা হচ্ছে ওভারলুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপার লুপারের থ্রেডটা। মানে আপার লুপারের থ্রেডটাই হচ্ছে ওভারলুকিংটা করায়, তার কারণে এটার টেনশনের কাজও অনেক বেশি, হ্যাঁ। তো এইটার যে টেনশনগুলো এখানে যখন আপনারা, একটা জিনিস সহজে মনে রাখবেন, যখন আমি নিডেল বা সম্পূর্ণ নিচে রাখবো, হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এই যে আমি নিডেল বা সম্পূর্ণ নিচে রাখছি, সম্পূর্ণ নিচে রাখা অবস্থায় আমার এই থ্রেডটা এখান দিয়ে চলে গেছে, যেখানে আসছে এখানে আসছে, এখানে আসছে এখানে আসছে, এখানে তারপর চলে গেছে আপার লুপারে। সম্পূর্ণ নিচে থাকা অবস্থায় কী হয়েছে এটা দেখুন, আমার এই থ্রেডটা এখন টাইট হয়েছে এবং এই লোয়ার লুপারের থ্রেডটাও টাইট আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের মনে রাখতে হবে যে আমার নিডেল বার সম্পূর্ণ নিচে থাকা অবস্থায় এই গার্ডারগুলো এরকম থাকবে। কীরকম থাকবে, আমাদের লয়াল লুপারে গার্ডারটা জাস্ট এখানে ফিক্সড, এটা দিয়ে শুধু সামনে পিছে আপ ডাউন করতে পারবেন বা একটু মুভ করতে পারবেন এই স্ক্রুটা দিয়ে। দেখুন, এই যে হয়তো আপনি একটু উপরে উঠাতে পারেন বা একটু নিচে নামাতে পারেন, হ্যাঁ, এরকম করতে পারেন। তো আমি যে জিনিসটা আপনাদেরকে প্রপারলি দেখাবো, দেখুন আমি যখন এটা এই অবস্থায় রাখছি এটা একবারে সমান্তরাল অবস্থায় আসে, হুম, দেখুন এই এটা একবারে সমান্তরাল অবস্থায় আছে, দুইটা সমান। তো এখন আরও একটু বেশি ভালো দেখাচ্ছে, টাইট দেখাচ্ছে সুতোটা। আর এই যে সুতাগুলো, এইটা থাকবে সম্পূর্ণ নিচে, খেয়াল করবেন, এইটা যখন নিডেল বা সম্পূর্ণ নিচে থাকবে তখন এইটাও এই আপার লুপারের এই গার্ডারটাও সম্পূর্ণ নিচে থাকবে, জাস্ট ওখানে যেন আবার না বাঁধে, এই যে মেশিনের বডিতে যেন না বাঁধে এটা খেয়াল রাখবেন। আর এটা
একটা টেনশন যেন দিতে পারে সেই পরিস্থিতিতে আপনি সেট আপ করে রেখে দেবেন। জাস্ট এই যে একটা টেনশন দিলাম এখানে, এবার এটারও তো এটা যে আমরা নাড়লাম সমান রাখলাম, দেখুন এখন একটা টেনশনের মতো একটা একটা টাইট হয়ে গেছে সুতরাং যদি আপনি মনে করেন আর একটু নিচে রাখবেন, হ্যাঁ রাখতে পারেন, বাড়িটু উপরে রাখলে রাখতে পারেন। তো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস অবলম্বন মেশিনের জন্য, এই থ্রেডের গার্ডারগুলো, থ্রেড গার্ডারগুলোর কাজ আপনারা দেখবেন। আর বিশেষ করে নিডিলে যখন লাগাবেন, হ্যাঁ এই যে টেক আপটা, নিডিল বারের থ্রেডের যে নিডিলের যে থ্রেডের টেক আপটা, এই টেক আপটা আমরা ওখানে এই দিক দিয়ে একটা দিই, এদিক দিয়ে একটা দিই, হ্যাঁ তো আপনি যে দিক দিয়েই দেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি ওভারলকের থ্রেডটা, ওভারলকের যে নিডিলের থ্রেডটা, এটা যেন ঠিক মতো মুভিং করে। তো এটা চেষ্টা করবো সবসময় এইটার ভিতরে দেওয়ার জন্য, হ্যাঁ এই থ্রেডটা সবসময় চেষ্টা করবেন আপনারা যেন এটার ভিতরে দিতে পারেন, যেমন ওভারলকের থ্রেডটা দিবেন এটার ভিতরে, এই যে এরকম যেন মুভ করতে পারে। আর অন্যগুলো আপনারা এদিক দিয়েও দিতে পারেন, এদিক দিয়েও দিতে পারেন, অন্যগুলো মনে করেন যে এদিক দিয়ে দিবেন কোনো সমস্যা নেই, এদিক দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, এখানে দিলেও সমস্যা নেই, বাট শুধু ওভারলকেরটা যেন একটু টেনশন ভালো হয়। ওভারলকের টেনশন ঠিক করার ক্ষেত্রে থ্রেড লাগানোর গুরুত্ব সবচেয়ে বেশি, থ্রেড গার্ডারগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি। তো সবাই অবশ্যই এই থ্রেড গার্ডারগুলো চেক করবেন, যে কোনো সময় কাজ করতে গেলে আগে থ্রেড গার্ডারগুলো দেখে নেবেন যে ঠিক মতো কাজ করতেছে কিনা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।